হ্যালো অ্যান্ড ওয়েলকাম ওয়েলকাম টু ক্রিকেটিক কেরার তো আজ চলছে তোমাদের রিক্রুটমেন্টের আরও একটি আপডেট নেই তোমাদের এবারে যে রিক্রুটমেন্টটি করা হবে ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট দপ্তরে তোমাদের নিয়োগ করা হবে যেখানে ডিস্ট্রিক্ট ইউনিট যেখানে পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট ইউনিটের আন্ডারে তোমাদের চাইল্ড হেল্পলাইন সার্ভিসে নিয়োগটি করা হচ্ছে কেবলমাত্র টু টুয়েলভ পাস থাকলে অর্থাৎ তোমরা এইচএস পাস হলে উচ্চ মাধ্যমিক থাকলে আবেদন করতে পারবে তোমাদের ভালো কমিউনিকেশান স্কিল অর্থাৎ তোমাদের কিন্তু কথা বলা ভালো মতো জানতে হবে অর্থাৎ ভালোভাবে মানুষের সঙ্গে কথা বলতে হবে যেহেতু চাইল্ড হেল্পলাইন নাম্বারে তোমাদের নিয়োগ করা হবে অর্থাৎ চাইল্ড নিয়ে যে সকল কাজগুলো হয় অর্থাৎ শিশু সুরক্ষার ক্ষেত্রে যে কাজগুলো হয় সেখানে পাবলিককে সার্ভিস প্রোভাইড করা হেল্পলাইন দ্বারা এইগুলো নিয়োগ করা হবে এই ক্ষেত্রে তোমাদের কেস ওয়ার্কার হিসাবে নিয়োগ করা হবে এখানে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত বয়স হলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে এখানে প্রেফারেন্স চা হচ্ছে যে ওয়েট এজ ফর এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট অর্থাৎ এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটের ক্ষেত্রে এখানে গুরুত্ব দেওয়া হবে তোমাদের এক্ষেত্রে দেখো আনরিজার্ভ তিনটে ভ্যাকেন্সি আছে এখানে টোটাল তিনটা যে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য দুটো এবং এসসিদের জন্য একটা এখানে তোমরা বারো হাজার স্যালারি পাবে এবং ইন্স্যুরেন্স অ্যামাউন্ট তিন তিনশো তিরিশ টাকা করে পাবে তোমরা তাহলে এটা নিয়োগ করা হচ্ছে তোমাদের পূর্ব মেদিনীপুর ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট নোটিশ ফর এনগেজমেন্ট পার্সোনাল ফর রানিং চাইল্ড হেল্পলাইন সার্ভিস ইন পূর্ব মেদিনীপুর এছাড়াও আরও অনেক পোস্ট আছে প্রোজেক্ট কোঅর্ডিনেটর এক্ষেত্রে তোমাদের গ্রাজুয়েট ডিগ্রি ইন সোশ্যাল ওয়ার্কার লাগবে এক্সপিরিয়েন্স ইজ নট ম্যান্ডেটরি ফর পোস্ট গ্রাজুয়েট ক্যান্ডিডেট যারা এম এ বা যারা পিজি কোর্স করেছেও তাদের ক্ষেত্রে প্রেফারেন্স দেওয়া হবে অর্থাৎ এখানে আনরিজার্ভের ক্ষেত্রে একটা পোস্ট পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত স্যালারি আছে তারপরে তোমাদের কাউন্সেলর এখানে গ্রাজুয়েট ইন সোশ্যাল ওয়ার্ক সোশিওলজি সাইকোলজি এবং তোমাদের পাবলিক হেলথ কাউন্সেলিং ফ্রম রেকোগনাইজ ইউনিভার্সিটি তোমরা আবেদন করতে পারবে অ্যাটলিস্ট ওয়ান ইয়ার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স লাগবে আর তোমাদের এখানে গ্রাজুয়েট লাগবে চাইল্ড হেল্পলাইন সুপারভাইজারের ক্ষেত্রে এক্ষেত্রেও আঠেরো হাজার টাকা বেতন তো এখানে তোমাদের ইনস্ট্রাকশান দেওয়া আছে তোমাদের আবেদন করতে হবে আবেদন শুরু হয়ে গেছে ন তারিখ থেকে লাস্ট ডেট সাতাশে ফেব্রুয়ারি সিক্স পি এম অর্থাৎ সন্ধ্যে ছটা পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে আবেদন করতে হবে দেখো ডাব্লু সি ডিএস ডাব্লু ডট ডাব্লু বি ডট জিওবিন ডট জিও বি ডট ইন স্ল্যাশ ডিসিআরটি স্ল্যাশ এই যে ওয়েবসাইটটা যদি তোমরা খোলো তোমাদের সামনে এই রকম একটা ওয়েবসাইট কিন্তু ওপেন হবে ইতিমধ্যে যারা কিন্তু জেনে গেছো এই রিক্রুটমেন্ট সম্বন্ধে তাদের ক্ষেত্রে মূল সমস্যা হচ্ছে তারা যখন এই ডাইরেক্টর অফ চাইল্ড রাইটস অ্যান্ড ট্র্যাকিং অ্যান্ড ট্রাফিকিং গভর্নমেন্ট অফ বেঙ্গল এই ওয়েবসাইটে আসবে তারা কিন্তু এখানে যে নোটিশটা কিন্তু পেয়ে যাবে এনগেজমেন্ট পার্সোনাল রানিং চাইল্ড হেল্পলাইন নাম্বার ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রামের ক্ষেত্রেও নিয়োগ হচ্ছে এবং পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে নিয়ে হচ্ছে সেক্ষেত্রে তোমরা যদি এই নোটিশের উপরে ক্লিক করো তোমাদের সামনে পিডিএফটা ডাউনলোড হবে কিন্তু তোমরা কোনো রকম যেটা সমস্যা হচ্ছে যে আবেদন করার লিঙ্ক খুঁজে পারছো না যেহেতু বলা আছে অনলাইনে আবেদন করতে হবে কিন্তু আজকে যে আমি ভিডিওটা বানাচ্ছি দশ তারিখ যদি তোমরা দেখো যে দশ তারিখেও কিন্তু রকম অ্যাপ্লিকেশান লিঙ্ক দেওয়া হয়নি সেক্ষেত্রে সার্ভারের কাজ চলছে এটা তোমাদের অনলাইনে আবেদন করতে হবে এ নিয়ে চিন্তার কোনো কারণ নেই তোমাদের সাতাশ তারিখ লাস্ট ডেট আরও এক দু দিন ওয়েট করো যেহেতু এই ওয়েবসাইটটা ওয়ার্কিং কন্ডিশানে ছিল না সেটাকে ওয়ার্কিং কন্ডিশানে করে সেটার অ্যাপ্লিকেশান ফর্মের সেটা ওপেন করা হবে তার জন্য লিঙ্ক কিন্তু দিয়ে দেওয়া হবে এখনও পর্যন্ত দেয়নি সর্বশেষ পাওয়া আপডেট অনুযায়ী কোনো রকম অ্যাপ্লিকেশান লিঙ্ক দেওয়া হয়নি কেবলমাত্র নোটিশটাই কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করা হয়েছে যেটা দেখতে পাচ্ছ পূর্ব মেদিনীপুর দেওয়া আছে তো যখনই অনলাইন অ্যাপ্লিকেশান লিঙ্ক তোমাদের দিয়ে দেবে এই যে অফিসিয়াল ওয়েবসাইটে তখন কিন্তু তোমাদের আমি ভিডিও বানিয়ে দেবো টোটালি কিভাবে আবেদন করবে তো তার জন্য তোমরা তোমাদের দু একদিন ওয়েট করতে হবে যেহেতু সাতাশ তারিখ লাস্ট ডেট এখনও ওয়ার্কিং কন্ডিশানে আছে ফর্মের লিঙ্ক এখনও দেওয়া হয়নি দেওয়া হবে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানাও এবং এই সংক্রান্ত তোমাদের কোনো কোয়ারিস থাকলে কমেন্ট সেকশানে কমেন্ট করো তোমাদের সলভ করার চেষ্টা করব জানি প্রত্যেকেই আবেদন করার জন্য লিঙ্ক খুঁজছে কিন্তু লিঙ্কটা এখনও পাওয়া যাচ্ছে না তো এই সংক্রান্ত কোনো জানার থাকলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো তোমাদের প্রবলেম সলভ করার চেষ্টা করব